হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম। আজ আমি কোনো নার্সারিতে আসিনি, আজ আমি আমার বাড়িতেই কিছু গাছ, নতুন গাছ এনে বসালাম। সেগুলো কিভাবে বসালাম, কিভাবে মাটি তৈরি করলাম, সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টবের পুরনো আগের যে মাটি ছিল সেই মাটি, এটা নতুন মাটি, এটা বালি মাটি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোকোপিট, এর মধ্যে আমি দিচ্ছি বাড়ির পচা গোবর পচা সার, আর ভার্মি কম্পোস্ট কিছুটা মেলানো আছে। এখানে এটা হচ্ছে নিম খোল, এটা আমি 50 গ্রাম দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাদাম খোল, আপনারা দেখুন, এটাও আমি 50 গ্রাম এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরিষা খোল। দিয়ে দিচ্ছি 100 গ্রাম শিং কুচি। একশো গ্রাম হাড়ের গুঁড়ো। তো এবার আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতগুলো সব সার এর মধ্যে দেওয়া হলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো এটা হলো একটা ফাঙ্গিসাইড, এটা হচ্ছে SPAR 007, এটাও আমি এখন এর মধ্যে কিছুটা মিশিয়ে দেব। ফাঙ্গিসাইডটা মেশানো হয়ে গেছে, এবার আমি মাটিটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে নেব। তো আমার মাটি মেশানো হয়ে গেছে, এবার আমি এই টবটা নিয়ে নিলাম। এটা 14 ইঞ্চি টব, এখানে ড্রেনেজ সিস্টেম আমি খুব ভালোভাবেই করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই টবের মধ্যে আমি মাটিগুলো খুব সাবধানে আস্তে আস্তে ভরে নেব, আর এভাবে মাটিগুলো চাপ দিয়ে দেবো যাতে করে কোনো রকম হাওয়া বাতাস এর মধ্যে চলে না যায়। সে কারণে একটু চেপে চেপে ভালো করে আমি মাটিটা বসিয়ে দেব। সব কটা টবেই আমি একইভাবে সার প্রয়োগ করেছি। তো এবার আমার মাটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে গাছগুলো বসানো হয়। তো এবার আমি একে একে সব গাছগুলোকে বসিয়ে নেব। এদিকে সব আপনারা দেখুন, টব সব রেডি হয়ে গেছে, মা গাছগুলোও রেডি করা হয়ে গেছে। তো এটা হচ্ছে প্যাপিনোমেলান ফল গাছ, এটা আমি নিয়ে এসেছিলাম ভূষণের বাগান নার্সারির নামটা আছে, আমার চ্যানেলে সেই ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমি এই গাছটাকে কেটে এখন এই টবের মধ্যে বসিয়ে দেব। খুব সাবধানে আস্তে আস্তে ছাড়াতে হবে প্যাকেটগুলো। গাছটা সবসময় মাঝখানে বসানোর চেষ্টা করবে, তাহলে কি হবে দেখতে ভালো লাগবে। এটা আমার বসানো কমপ্লিট। তো এটা হচ্ছে একটা আপনার ওই
সুইট লেমন বলে এটাকে। তো সুইট লেমনের পাতাটা আমরা সাধারণত জানি একটু বড় বড় হয়, তো এটা আরেকটি জাত, এটাও সুইট লেমন কিন্তু এর পাতাটা একটু ছোট। এটা আমি নিয়েছিলাম শারমিন নার্সারি থেকে। শারমিন নার্সারির একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারে। তো এখন আমি এই গাছটাকে কেটে, প্যাকেটটাকে কেটে গাছটাকে বসিয়ে নেব। এটা একটা রুবি লঙ্ঘনের গাছ, সব এখান দিয়ে হচ্ছে। এটা আমি নিয়েছিলাম চারা গাছ নার্সারি থেকে। চারা গাছ নার্সারির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্যাকেটটাকে কেটে গাছটাকে বসিয়ে নেব। শিকড় যদি কেটে যায় তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই গাছটাও আমার বসানো কমপ্লিট। তো বন্ধুরা, এটা একটা সিডলেস গন্ধরাজ লেবুর গাছ, এটা আমি নিয়ে এসেছিলাম, এটাও শারমিন নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম। তো এখন এই গাছটাকে আমি এই টবের মধ্যে বসিয়ে দেব। এখানে কিছু ঘাস রয়েছে, এগুলো ছিঁড়ে দিই, নাহলে টবের মধ্যে গাছ বসানোর পর অতিরিক্ত ঘাস জন্মাতে পারে। এই গাছটাতে মাটির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো এখানে আমি আরেকটু মাটি অ্যাড করে দেব। তো এটা হলো ফেদার লিপ গুয়াভা বলে, আর এটাও আমি নিয়ে এসেছিলাম শারমিন নার্সারি থেকেই। তো এই গাছটাকে আমি এখন এই প্যাকেটটা কেটে গাছটা বসিয়ে নেব। তো এটা হলো রেড ব্যানানা ম্যাঙ্গো, এটা আমি নিয়ে এসেছিলাম জে আর মন্ডল নার্সারি থেকে। আর এখানে সব ট্যাগ লেখাই আছে, এটা লাল ব্যানানা বলে লেখা আছে এখানে। এবার আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা সিডলেস লিচুর গাছ, এটাও আমি নিয়ে এসেছিলাম শারমিন নার্সারি থেকেই। তো এই গাছটাকে আমি এখন এই প্যাকেটটা কেটে গাছটাকে বসিয়ে দেব। কত সুন্দর এখানে সব শিকড় বেরিয়েছে আপনারা দেখুন। আমি এই মাটিগুলো তৈরি করার পর 15 দিন টবে এভাবে এইভাবে চাপ দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে কোনো রকম হাওয়া বাতাসের মধ্যে না যেতে পারে, তাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। এটা আমি নিয়ে এসেছিলাম আলামিন নার্সারি থেকে। তো আলামিন নার্সারির যিনি ওনার, উনি আমাকে বলেছিলেন যে এই গাছটা খুবই কম দেখা যায় এখন, আর ওনাদের নার্সারিতেও দু একটা গাছ ছিল, তো আমাকে দিয়েছিল। উনি বলেছিল যে গাছটায় ফল হলে মিষ্টি হবে খুব, কারণ ওনার নার্সারিতে আমার ভিডিও করাই আছে, রিসেন্টলি আমি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আলামিন নার্সারির।
প্যাকেটটা তো একটু নর্মালি আছে, আর দিয়েই ছিঁড়ে ফেলা যাচ্ছে। গাছটাকেও আমি বসিয়ে দিলাম। তো এটা একটা পাথরকুচি ফুলের গাছ, তো আমি এটা নিয়েছিলাম ভূষণের বাগান নার্সারি থেকে, তবে এর একটা অন্য নাম আছে আমি ঠিক জানি না। তো আপনারা গাছটা দেখুন, এখান থেকে সব পাতার উপর দিয়ে আবার ছোট ছোট গাছ বেরাচ্ছে। তো আমি এই গাছটা এখন আমি বসিয়ে দেবো এখানে। এর মধ্যে মাটিটা কমই আছে, সে কারণে আমি আর প্যাকেটটা কাটলাম না, এটা খুলেই বসিয়ে দিচ্ছি। এই গাছটাতে একটু বড় হলে খুব বড় বড় হলুদ কালারের একটা ফুল হয়। আমি নার্সারিতে ভিডিও করার সময় আর কাকু আমাকে বলেছিল, আপনারা চাইলে ভূষণের বাগান নার্সারির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এটা হলো একটা আমেরিকান রেড পালমার আম, তো আমি এই গাছটাও নিয়ে এসেছিলাম শারমিন নার্সারি থেকেই। তো এখন আমি এই গাছটাকে বসিয়ে দেব। প্যাকেটটা একটু নরম বলে আমি আর ব্লেড দিয়ে কাটলাম না, দেখুন বন্ধুরা সহজেই, ব্লেড লাগলো না, সহজেই আমি এটা খুলে ফেলতে পারলাম। এটা হলো আরেকটা আম গাছ, এটা হলো গোলাপ খাস আম। তো এটা আমি নিয়ে এসেছিলাম জে আর মন্ডল নার্সারি থেকে। তো এই গাছটাও আমি এখন বসিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি সবকটা গাছের মধ্যেই জল দিয়ে দেবো টব ভর্তি করে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কয়েকদিন এভাবে ছায়াযুক্ত স্থানে গাছগুলো রেখে দেবো, মোটামুটি এক সপ্তাহ মতন। এক সপ্তাহ পরে আমি গাছগুলোকে আবার রোদ্দুরে দেবো। এই মুহূর্তে রোদ্দুরে দেওয়া যাবে না, এখানে সব এইভাবে আমি রেখে দিলাম।